হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে তুলসীর উপকারিতা সম্বন্ধে জানব। তো শরীরকে সুস্থ রাখতে ও রোগ নাশ করতে এর চতুর্মুখী প্রভাব লক্ষ্য করা যায়। তুলসীর পাতা দুর্বল ও সবল শরীর অনুপাতে 5 থেকে 25টি সেবন করা যায়। তুলসীর রসের মাত্রা 5 থেকে 10 মিলিগ্রাম ও তুলসীর বীজের মাত্রা 1 গ্রাম। তুলসীর বীজ শক্তিবর্ধক, মূত্র পরিষ্কার করতেও এটি অতুলনীয়। এছাড়াও বিভিন্ন রোগে তুলসীর ব্যবহার করা হয়, যেমন দাঁত হলে তুলসীর রস বের করে দিনে 2 থেকে 3 বার করে লাগাতে হয়। এতে দাঁত সমূলে বিনাশ হয়। জ্বর হলে, যেমন ম্যালেরিয়া, কালাজ্বর ও সর্দি লেগে জ্বর হলে এবং বুকে পাঁজরে ব্যথা হলে তুলসীর 10টি পাতার রস মধুর সঙ্গে দিনে 3 বার সেবনীয়। তুলসীর রসের সঙ্গে মধু মিশিয়ে চেটে খেলে কাশিতেও খুব ভালো উপকার পাওয়া যায়। শিশুদের যকৃতের রোগ হলে তুলসী পাতার রস বের করে সেবন করলে বিশেষ প্রভূত উপকার পাওয়া যায়। কৃমির অবস্থান অনুসারে তুলসীর 5 থেকে 10টি পাতা গুড়ের সঙ্গে সেবনীয়। এতে পেটের কৃমি ভালো হয়। 9 পুংসতা তুলসীর বীজের চূর্ণ করে নিয়ে 1 গ্রাম করে রাতে শোয়ার আগে দুধের সঙ্গে সেবন করলে 9 পুংসতা দূর হয় ও যৌন শক্তি বৃদ্ধি হয়। সর্দি কাশি হলে তুলসী পাতার রস, আদার রস ও পানের রস সমমাত্রায় নিয়ে তাতে সামান্য গোলমরিচ চূর্ণ ও মধু মিশিয়ে দিনে 3 বার সেবন করলে 2-3 দিনেই সর্দি কাশি নিরাময় হয়ে যায়। যদি কাশি খুব বেশি হয় তাহলে এই মিশ্রণে সামান্য বিট লবণ মিশিয়ে নিতে পারেন। বমি বমি ভাব হলে এই তুলসী পাতা খুব উপকারী। যদি কারো বমি হয় তাহলে তুলসী পাতার রস পুদিনা ও মৌরির আরকে মিশিয়ে সেবন করতে দিন, প্রায় সঙ্গে সঙ্গেই বমি বন্ধ হয়ে যাবে। পেটে ব্যথা হলে সৌন্দর্ব লবণ মিশিয়ে তুলসী পাতার পাচন সেবন করলে দ্রুত লাভ হয়। পাচনের মধ্যে 10 থেকে 15টি পাতাও দিতে হয়। এই পাচন শ্বাসরোগ বা হাঁপানি রোগেও খুব উপকারী। মূর্ছা রোগে তুলসী পাতার রস, গরপিঠের রস ও সৌন্দর্য লবণ মিশিয়ে সেবন করলে মূর্ছা রোগ নিবারণ হয়। মধুমেহ হলে তুলসী ও গুড়মারের 10টি করে পাতা প্রতিদিন সকালে জলের সঙ্গে খেলে মধুমেহ রোগে উপকার পাওয়া যায়। সাপে কাটলে ক্ষতস্থানে তুলসীর শিকড় বেটে লাগালে এবং যত বেশি সম্ভব তুলসী পাতা চিবিয়ে খেলে বিশেষ উপকার পাওয়া যায়, তবে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানোই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে তুলসীর উপকারিতা সম্বন্ধে আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন।